গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে আমি পুজো দিতে এসেছি। আজকে আমাদের একটা খুব স্পেশাল দিন, আজকে আমার মেয়ের জন্মদিন। তো ঘুম থেকে উঠেই আগে ভাবলাম পুজোটা দিয়ে নিই, তারপর কিচেনে যাব। তো আগে পুজোটা আমি দিয়ে নিই। পুজো দেওয়ার পর আমি কিচেনে চলে এসেছি। তো এখানে আমার পায়েসটা হচ্ছে, এই যে, আর ওখানে আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে ঢেঁড়স ভাজাটা হচ্ছে। তো এবার মেয়ে আমাকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি উপর থেকে। তো এবার ওকে গিয়ে দেখি কি করছে। এই যে নামছে, বার্থডে গাল এইভাবে রোজ নামে। রুমিকে একটু খাইয়ে দেওয়ার পর আবার কিচেনে এলাম। এই যে এখানে আমার চিকেন হচ্ছে, এখানে পায়েস হয়ে গেছে, আর এখানটাতে চাটনিটা হয়ে গেছে, আর এখানে ভাত হচ্ছে। তো ও এমনিতে সকালে কিছু সেরকম খেতে চায় না, তো তার জন্যেই শুকনো একটু খাবার ওকে খাইয়ে দিলাম, মানে খেতে চায় না কিছু। আর এখানে উর্মি আর ওর বাবা হোম ডেকোরেশনের কাজ করছে, আমি ওখানে রান্না করছি। এই যে পুরো ঘর ছড়ানো ছিটানো। তো এখানে আমার রান্না হয়ে গেছে সব, তো উর্মিকে এবার খেতে দিয়ে দেব, দেরি হয়ে গেছে অনেকটা, তোকে এবার খেতে দিয়ে দিই। এই যে ওকে আমি সার্ভ করে দিয়েছি। এখানে পাঁচ রকমের ভাজা করেছি, ঢেঁড়স ভাজা, কুদরি ভাজা, বেগুন ভাজা, আর ব্রোকলি, আর গাজর একটু ভাজা, আর আলু ভাজা, ডাল, চিকেন, পায়েস, মাছ, চাটনি, মিষ্টি, স্যালাড, আর পাঁপড়, এগুলোই করেছি। এই যে বার্থডে গাল এখানে খেতে বসে গেছে, খাচ্ছে। এবার আমরা খেয়ে নিই। খেয়ে নিয়ে আবার আমার অনেক কাজ আছে, লিভিং রুমটাতে ডেকোরেশন করেছে, তো সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সেগুলো আমি একটু ক্লিন করে নিই। আর রুমি তো নিজের হাতে খাবে না, আমি দেখি যদি একটু খাইয়ে দিই। আর একবার বাইরেটা দেখিয়ে দিই, স্নো শুরু হয়ে গেছে এখন আবার। এই যে একটু একটু স্নো হচ্ছে। এখানে তো বাড়ির কেউ নেই, তো সবই একা একা করতে হচ্ছে। বাড়ির সবাইকে খুব মিস করছি, ওরও যদি বাড়ির সবাই থাকতো ওরও খুব ভালো লাগতো। তো নেক্সট ইয়ার নিশ্চয় আবার খুব ভালোভাবে করা হবে, এবছর ঘরোয়াভাবেই করা হলো। এই যে উর্মিকে রেডি করে দিয়েছি, আমরাও রেডি হয়ে গেছি, এবার ও কেক কাটবে। তো বাড়ি থেকে তো অনেকটা দূরে আছি, এখানে নিজেদের সেরকম কেউ নেই, আর যারা পরিচিত আছে তাদেরকে এবছর বলা হয়নি। এই দু তিন মাস হলো আসলে আমরা ইন্ডিয়া থেকে ফিরেছি, তো ইন্ডিয়াতে গিয়ে ওর একটা খুব বড় করে পার্টি দেওয়া হয়েছিল, তাই এবছর ঘরোয়াভাবেই করা হলো। নেক্সট ইয়ার নিশ্চয়ই আবার ভালো করে করব। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Rumi Sona, happy birthday to you. আজকের দিনটা খুবই ভালোভাবে কাটলো, মজা করে আনন্দ করে। তো আপনারা সবাই ওকে আশীর্বাদ করে দেবেন, যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।